আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ ছোট্ট একটি শপিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আমার আজকের এই ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক দিতে একদম বলবেন না। তো আমি চলে এসেছি এই যে মার্কেটে। আমরা প্রথমে এসেই সামান্য বাসার জন্য আমরা আজকে কিছু গ্রোসারি শপিং করব, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কী কী কিনবো এবং কিনবো না। এখানে কিন্তু সব ধরনের জিনিসে পাওয়া যায় না এমন কিছু নেই। তো আমি এখানে মিক্স যে ভেজিটেবলগুলো আছে, তো এখান থেকে আমি মিক্সড ভেজিটেবল নিচ্ছি এইটা। তো এখানে ভিতরে আমি কাঁঠাল দেখলাম, যে কাঁঠালের ইয়াগুলো খাওয়া যায় রান্না করে, যে কাঁঠালগুলো খাই সেই কাঁঠাল এখানে ফ্রোজন করা বক্সের ভিতরে দেখি কাঁঠালও পাওয়া যায়। তো এখানে স্যালমন ফিশ, যেটা স্যালমন ফিশ এটা নিলাম, তারপরে কাঁঠালের ওইটা নিই নাই, কিন্তু এটা ফ্রোজেন করা, হয়তো বা ভালো হবে না। তো এখানে স্কুইডও পাওয়া যায়, যে এগুলো স্কুইড আমরা এখন দেখি বাংলাদেশে অনেকে খায়, আমি কিন্তু কখনো খাইনি, তবে দেখছিলাম স্কুইডগুলো, তবে কিনে নেয় আমার হাজবেন্ড কিন্তু খাবে না। তো অনেকে দেখলাম আমি বাংলাদেশের অনেকে ফ্রাই করে করে খায়। তো এখান থেকে আমি চিকেন নিলাম, তারপরে এখানে খাসি, তারপরে ভেড়া, খাসি, গরু, এগুলার কিন্তু বটও পাওয়া যায়, যেগুলা ভাড়াল বল আর কি। তো কাশির বট, তারপরে কাশি, ওট, গরু, এগুলার কিন্তু বট পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি গরুর বট নিলাম। তো এখান থেকেও নিলাম, এখানে নিয়ে এখানে কিন্তু সব একদম পরিষ্কার করা, ওরা কিন্তু ভালোভাবে এই বটগুলো পরিষ্কার করে তারপরে রেখেছে, একদম ক্লিন। তো শুধু কেটে সেদ্ধ করে রান্না করা আর কি। তো আরও ছিল, কিন্তু আমার হাজবেন্ড বলছিল ওগুলা কিন্তু একটু গন্ধ হয়, যে ইয়ারগুলো আছে ওট, তারপরে ভেড়ার আছে, ওগুলা কিন্তু গন্ধ হয়। তো আমি গরুরটাই নিলাম। তো এখান থেকে শুকনো কিছু মশলাপাতি নিলাম, এরপর কিন্তু আমরা বাসায় চলে আসবো। তো আপনারা দেখতে থাকুন, আসলে আমার ব্লগটা কিন্তু এত বেশি বড় না, আমি ছোট্ট করে সামান্য একটু ভিডিও শেয়ার করছি। তো আশা করি সামনে আমরা দেশে যাব কয়েকদিনের মধ্যে, তো দেশে গেলে সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন।